এই দুটো মোজা বুঝছেন, এই দুটো মোজা আমার না, এই দুটো মোজা আমি পাইছি দেখে আমি মনে করছিলাম এর ভিতর কিছু আছে, এই কারণে আমি ব্যাগটা উঠাই। এটা আমার দোকানের সামনে পড়েছিল, তো ব্যাগটা উঠায়ে আমি দেখতে পারি এই দুইটা মোজা। তো পথে পড়ে থাকা কোনো জিনিস নেওয়া ঠিক না, কিন্তু যখন পাই আমি মনে করছিলাম আমার দোকানে রেখে দিলে হয়তো কেউ এসে হয়তো চাইবে, যেহেতু আমার দোকানের সামনেই পড়ছে, হয়তো আশেপাশের দোকান থেকে এই দুইটা মোজা কিনছে। তা রেখে দিলাম দুই দিন, তো এ পর্যন্ত কেউ আসে নাই বা কারো কাছ থেকে কেউ খোঁজও করে নাই। তাই দুইটা মোজার দাম প্রায় 100 টাকা, হয়তো বেশিও নিতে পারে। তো যেহেতু দুই দিন আসে নাই, তাহলে এই মোজার জন্য হয়তো কেউ আসবেও না। অনেকের কাছে এটা সামান্য কিছু, আবার অনেকের এই দুইটা মোজা কিনতে গেলে অনেক কষ্ট হয়। তা আমি দুই দিন পর ভাবলাম যদি কোনো গরিব বা কোনো ভিক্ষুক আসে আমার দোকানে, তো তাদের এই দুইটা মোজা দিয়ে দেবো, কারণ যেহেতু এই মোজা দুটো আমি পাইছি, পাওয়া জিনিস আসলে রাখা বা নেওয়াও ঠিক না। তো যদি কেউ আসে আমি তাদের দিয়ে দেবো, তারা এই শীতে ব্যবহার করলে অনেক খুশিও হবে, আবার যার এই মালটা হারাইছে তাদের জন্য দোয়া করবে। তো কেউ আসলে অবশ্যই তাকে দিয়ে দিব, এবং যদি পারি সেটা ভিডিও করে রাখব। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। তুমি ভালো আছো? আর এই যে এই যে দুটো জিনিস দেখেন, এই দুটো মোজা বুঝছেন, এই দুটো মোজা আমার না, এই দুটো মোজা আমি পাইছি বুঝছেন। পাওয়া জিনিসটা আসলে নেওয়া ঠিক না আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আপনার মতন কাউরে দেওয়া উচিত ছিল বুঝছেন। আপনি এই দুটো জিনিস পড়েন, আর যার হারাইছে তার জন্য দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি খুঁজতাম না, আমি ব্যাগটা আমার দোকানের সামনে ছিল, এই জন্য আমি খুঁজছি। আচ্ছা বুঝতে পারছেন, আপনার যদি আপনার দরকার হবে না শীতের সময়? না বুঝছেন, যার হারাইছে সে তো আর আসবে না, তার কাছে হয়তো এর দাম নাই, হ্যাঁ এর মূল্য নাই, কিন্তু আপনার কাছে এর দাম অনেক। কারণ দেখা গেলো কি যে 50টা দোকান ঘুরে আপনার এর দাম গুছাতে দেন। 50টা দোকানে ঘুরলি কি হয়? আমি আবার ওই ফাই দিতে পারি হতাম, তা দেখলাম তো ওর মনে ভালো জনই মন্দ জনই যে ডাক্তার দেয় তার কাছখানে আবার আসতে তো হয়। আল্লাহ ভালো রহক, ভালো থাক, যার তারা ইনশাল্লাহ তারও আল্লাহ ভালো রহক, ভালো থাক। তাতে তুমিও জানো না যে কার, আমিও জানি না, দিচ্ছ না বলে সেনকে দিছিল, আর আনু 100 টাকা দিল মানে লোহা কাটাইছে বুঝছো। আমার দোকানে কালকেও 50 টাকা পড়েছিল বুঝছেন, আমি খুঁটিনি, একটা কাস্টমার ছিল, তারে বললাম যে আপনি খুঁটিনি যে কারো দিয়ে দিন, কারণ এই খুঁটা জিনিস মানে কারণ পাওয়া জিনিস আমি কোনো সময় ধরি না। কিন্তু এই জিনিসটা আমি ব্যাগে আমি মনে করছি যে কি আছে জিনিসটার ভিতরে, আমাদের দোকানের সামনে পড়ে রয়েছে, তা আমি খুঁটে রাখছি। দেখি মোজা তো আমি রাখিয়ে দিয়েছিলাম দুই দিন 3 দিনের মতন, তা কেউ আসে নাই, তা আপনি করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।